আসসালামু আলাইকুম, আজাদ ফিশেজের পক্ষ থেকে আমি হৃদয়। তো আজকে আমার সাথে হচ্ছে কিছু ইন্টেলিজেন্ট কিছু হিটার আছে যা বাংলাদেশের একুয়ারিয়াম ফিশ জগতে নতুন, বলা যায় নতুন। প্রত্যেকটা আলাদা আলাদা হিটার সম্পর্কে আজকে বিস্তারিত আমি আপনাদের জানাবো। ডিজিটাল স্মার্ট হিটারগুলো আজাদ ফিশারিজের কাছে অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত পরিমাণে। তো শুরুতে আমাদের যে হিটারটা আছে পেরিহা, যে হিটারটা অ্যাকোয়া হিটার HB 500। তো এটার স্পেশালিটিটা হচ্ছে সেফটি জ্যাকেট। এটা যে মূল বাইরের যে জ্যাকেটটা আছে সেটা সম্পূর্ণ সেফটি জ্যাকেট হিসেবে তারা ইউজ করতেছে। এটা আনবক্সিং করবো আমরা এখন। এটা হচ্ছে 500 ওয়াটের হিটার, 500 লিটার যেই ট্যাঙ্কের ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিতে আপনারা এই এটা ইউজ করতে পারবেন। আমরা এটা আনবক্সিং করি। দিস ইজ দ্য রিয়েল হিটার। এগুলো আসলে খুবই সেফটি, এটা মূলত বানানোই হয়েছে সেফটির জন্য। যারা আসলে একটু সেফটি পছন্দ করে হিটারটা তারা ইউজ করতে পারেন চাইলে। অনেক সময় একুয়ারিয়াম ক্লিন করতে গেলে টাচ লাগার যে একটা প্রবণতা থাকে, যে আমাদের যে গ্লাসটা আছে ভিতরে, যে হিটার যে গ্লাসটা, মেইন যে গ্লাসটা আছে সেই গ্লাসের মধ্যে কিউবটার মধ্যে টাচ লাগার যে একটা সম্ভাবনা থাকে, তো এটা এখান থেকে পুরোটা টোটালি সেফ। এটা হচ্ছে আমাদের ইউনিক কালেকশনের একটা হিটার, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। স্টক আমাদের কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। স্মার্ট হিটারটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, কারণ বাংলাদেশে এখন বর্তমানে সবগুলোতেই স্মার্টনেস চলে আসছে। স্মার্টনেসটা যুক্ত করার জন্যই আজাদ ফিশারিজ এই সমস্ত হিটারগুলো আপনাদের সামনে নিয়ে আসছে। তো এখন যে হিটারটা আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাটম্যান ব্র্যান্ডের। তো এটা হচ্ছে থার্মাল কম্প্যাক্ট সাবমার্সিবল অ্যাকোয়ারিয়াম হিটার। এই হিটারটার কিছু বৈশিষ্ট্য আছে, সেটার মধ্যে হচ্ছে আমাদের টেম্পারেচার অ্যাডজাস্টার অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা দেওয়া আছে, ডাবল ইনসুলেশন ও ওয়াটার প্রুফ। তো এই হিটার একটা বিশেষত্ব হচ্ছে যে এক্সপ্লোশন প্রুফ। অনেক সময় দেখা যায় যে অনেক হিটার, নর্মাল যে সমস্ত চায়না হিটারগুলো আছে, যে পানিতে থাকলে শর্ট হয়ে গেলে এক্সপ্লোশনের একটা সম্ভাবনা থাকে, তো এই সম্ভাবনাটা এটাতে নাই বললেই চলে। কারণ তারা যে টিউবটা ব্যবহার করছে সেটা হচ্ছে এক্সপ্লোশন প্রুফ, ওয়াটার স্টোরেজ প্রোটেক্টর আছে, তারপর হচ্ছে ইনসুলেশন হিটিং এলিমেন্ট। 300 লিটারের যে সমস্ত একুয়ারিয়ামগুলো আছে সেই সমস্ত একুয়ারিয়ামে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা আনপ্যাক করবো। আমরা আসলে চেষ্টা করি যে যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো ফিশ আমরা যদি বাংলাদেশে ইউনিক কিছু নিয়ে আসি সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে তুলে ধরার জন্য আপনাদের কাছে, যেন আপনাদের কোনো রকম কোনো ডাউট না থাকে। তো সেক্ষেত্রে আমরা এটা যদি দেখি, এটা পুরোটাই হচ্ছে গ্লাসের, হেভি গ্লাসের যে টিউবটা সেটা হচ্ছে এই টিউবটা। এর মধ্যে ইন্ডিকেটর দেওয়া আছে, ইন্ডিকেটর, আর এটা হচ্ছে ডাবল যে ইনসুলেশন আছে সেই ডাবল ইনসুলেশন। আর এই পার্টটা হচ্ছে, এই পার্টটার মধ্যে হচ্ছে যে ওয়াটার স্টোরেজ ইন্ডিকেটর, এখানে হচ্ছে একটা ইন্ডিকেটর ল্যাম্প আছে, আর এটা হচ্ছে ওয়াটার স্টোরেজ, আর এটা হচ্ছে আমাদের টোটাল যেই হিটার যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা এখানে ব্যবহার করা হয়েছে। আরেকটা স্মার্ট হিটারের মধ্যে একটা, তো আমি আগেই বলছিলাম যে প্রত্যেকটা হিটারের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যে আলাদা আলাদাভাবে আপনার মাছকে আপনাকে কোনোভাবে না কোনোভাবে প্রোটেক্ট করবে। পরবর্তীতে আমরা আরেকটা হিটার নিয়ে আলোচনা করব, চলুন শুরু করি। ওকে, এটা হচ্ছে ক্যানিস ব্র্যান্ডের K50। এটা হচ্ছে ক্যানিস ব্র্যান্ডের K50 LED ডিজিটাল ডিসপ্লে। তো এটা খুবই ইউনিক, এটা আসলেই একটা ইউনিক একটা হিটার, খুবই স্মল সাইজের। এটার মধ্যে ডিজিটাল একটা ডিসপ্লেও দেওয়া আছে। এটার মধ্যে আরও কিছু অ্যাডভান্টেজ আছে, যদি আমি বলি অ্যাডভান্টেজগুলো, এটাও এক্সপ্লোশন প্রুফ দেওয়া আছে, তারপর হচ্ছে এক্সটার্নাল থার্মোস্ট্যাট আছে, এক্সটার্নাল বাইরে থেকে যেই থার্মোমিটার টেম্পারেচার যে কন্ট্রোল করা যেই সুইচটা আছে সেটা ইউজ করছে। 60 লিটার যে সমস্ত ওয়াটার ট্যাঙ্কগুলো আছে সেই সমস্ত ওয়াটার ট্যাঙ্কে আপনারা এই চাইলে এই K50টা ইউজ করতে পারেন। এটা খুবই ছোট, আপনাদের যদি খুলে দেখে এটা এটা হচ্ছে তাদের ইউজ করার যে পদ্ধতি, যে ম্যানুয়াল বুক, সেই ম্যানুয়াল বুকটা। এটা খুবই স্মল সাইজ, আর এটা হচ্ছে সম্পূর্ণ সাবমার্সিবল। এটার বাইরে দিয়ে যে একটা প্লাস্টিকের যে একটা প্রোটেক্ট দেওয়া হয়েছে, আর ডিজাইনটা খুবই ইউনিক। এটার মধ্যে ওই এক্সট্রা বোঝা যাবে না যে এটা হিটার, এই ডিসপ্লেটা এটার মধ্যে থাকে। তো এটা খুবই ইউনিক একটা স্মল সাইজের একটা হিটার, যেটা আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটার স্পেশালিটিটা আছে, আপনার পানির টেম্পারেচারটা আপনি দেখতে পারবেন, ইজিলি কন্ট্রোল করতে পারবেন, যে আপনার এক্সাক্ট আপনার টেম্পারেচারটা কতটুকু ডিগ্রিতে আছে সেটা আপনি দেখতে পারবেন। বাইরে থেকে যদি টেম্পারেচার সেট করতে চান সেটা হচ্ছে এক্সটার্নাল সুইচ, যেখান থেকে আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। আপনাদের ওভার হিটিংয়ের যে একটা ইস্যু থাকে সেই ইস্যুটাও এটা ডিঅ্যাক্টিভেট করে দেয়, নিজে নিজেই ডিঅ্যাক্টিভেট হয়ে যায় যে আমাদের পানি ওভার হিটিং হয়েছে,
সেক্ষেত্রে নিজে নিজে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর আজাদ ফিশেজের কাছে এই হিটারটাও অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই হিটারটা কালেক্ট করতে পারেন। হপার ব্র্যান্ডের এটা হচ্ছে S328, মডেল নাম্বার হচ্ছে এটা S328 PID, ইন্টেলিজেন্ট PID ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি। তো এটা হচ্ছে খুবই ইউনিক অ্যান্ড স্মার্ট, এটার বেশ কয়েকটা অ্যাডভান্টেজ আছে। সেটার মধ্যে হচ্ছে প্রথমত এটা হাইব্রিড একটা হিটার, অনেক ভালোভাবে তারা এটা প্রস্তুত করছে। এটার মধ্যেও এক্সটার্নাল থার্মাস্টেট আছে, আপনারা চাইলে বাইরে থেকে এটা কন্ট্রোল করতে পারেন। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটা ওভারহিটিং হলে এটা নিজে নিজেই অফ হয়ে যায়, মানে টেম্পারেচারটা সম্পূর্ণভাবে একদম স্ট্যাবল রাখে। হিটিং স্পিড অনেক ফাস্ট আছে, ডিজিটাল ডিসপ্লে আছে, এটা প্রোটেকশন নিয়ে খুবই ভালো কাজ করছে, তারা ডাবল রিলে ইউজ করছে এটার মধ্যে। তো এটা আমরা খুলে দেখা যাক, এটা খুলবো এখন। এটা হচ্ছে 1000 ওয়াটের, অর্থাৎ 1000 লিটারের যাই যে সমস্ত ট্যাঙ্ক তারা যাদের কাছে আছে তারা মানে নির্দ্বিধায় এটা ইউজ করতে পারেন। এরকম হিটার ট্যাঙ্কে থাকলে আমার মনে হয় না যে কোনোরকম কোনো রিস্কের প্রবণতা থাকে। তো চলুন শুরু করা যাক, এটা আনবক্সিং করবো আমরা। তো এটা আমরা যদি দেখি, প্রথমে আমি ধরে বলতেছি যে এটা খুব ভালো একটা ওয়েট, এটার অনেক ভালো একটা ওয়েট, খুবই ইউনিক একটা হিটার। আপনি যদি লাগায়ও রাখেন ট্যাঙ্কের মধ্যে, যদি এটা আপনি সেট করে রাখেন, ইনস্টল করে রাখেন, সেক্ষেত্রে এটা খুবই মানে অ্যাট্রাকটিভ একটা ভাব দেয় যে এটার যে হাই বিল যে প্রোটেকশনটা আছে সেই প্রোটেকশনটার কারণে। আর এটার মধ্যে যে ডিজিটাল, এটার মধ্যে একটা ডিজিটাল ডিসপ্লে আছে, এখানে আপনার টেম্পারেচার দেখাবে। এক্সটার্নাল সুইচ আছে, এক্সটার্নাল সুইচ আপনি চাইলে এখান থেকে টেম্পারেচার কমাইতে বাড়াইতে পারবেন। আর এটা হচ্ছে এক্সপোজিশন প্রুফ, যেটা আমি আগেই বলছিলাম আমাদের প্রত্যেকটা হিটারের মধ্যেই এই বৈশিষ্ট্যটা রয়েছে। তো এটা আমাদের খুবই ইউনিক একটা হিটার, যারা একটু বেশি বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটির হিটার খুঁজতেছেন তাদের ক্ষেত্রে আমি এটা সাজেস্ট করবো যে এটা খুবই 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 ভালো একটা হিটার। তো এটা হচ্ছে আমাদের আজকের যে মূল আকর্ষণ হিটারটা, এটা হচ্ছে হপারের S328। টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট রয়েছে এটার মধ্যে, আপনার যদি টেম্পারেচার কোনো কারণে বৃদ্ধি হয়ে যায় সেক্ষেত্রে এটা নিজেই নিজে ডিঅ্যাক্টিভেট হয়ে দেন লেভেল হয়ে তারপরে হচ্ছে আবার যদি টেম্পারেচার কমে যায় সেক্ষেত্রে আবার অন হয়ে অনেক স্টেবল রাখে আর কি। আর খুবই ফাস্ট হিটিং হয় এটাতে, এটা একটা খুবই ভালো একটা স্পেশালিটি। এটাই ছিল আমাদের আজকের যে আকর্ষণ, যে মেন হিটারটা সেটা হচ্ছে এই হিটারটা। তো এই হিটারটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে। তো এটাই ছিল আজকের, আপনারা চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের ফিশ প্রিয় বন্ধুদের কাছে, আপনারা চাইলে ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিতে পারেন। আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো কিছু ইনকোয়ারিজ থাকলে আমাদের সরাসরি কল করতে পারেন, আমরা সবভাবে আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।